হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে 10:40, মেয়েকে দিয়ে অনেকক্ষণ চলে এসেছি। 10টার সময় মেয়েকে বাসে তুলে দিলাম, তারপর চলে এসেছি। এসে একটু পেপারটা পড়ছিলাম, পড়তে পড়তে খিদে পেয়েছে, কিন্তু পেপার পড়লাম। পেপার পড়ে তারপর মাকে তো প্রতিদিন ফোন করি, মা এতদিন এখানে ছিল এক সপ্তাহ, মাকে প্রতিদিন ফোন করি, ভাবলাম মাকে ফোনটা করেই নিই, করে নিয়ে তারপর খাবো। তাই মাকে ফোন করলাম, মাকে ফোন করে মা যে আমার হাতটা ব্যথা ছিল পরশু দিন একটু, মা আবার জিজ্ঞাসা করছে কেমন আছি, হাত ব্যথা কেমন আছে। মায়েরও ভীষণ হাতে ব্যথা, আর বলল ভাই আজকে বোধহয় বাইরে চলে যাবে, তাই শুনে একটু চিন্তাই লাগলো, একা একা থাকে তো তাই চিন্তা হয় ভীষণ। ভাইয়ের এখনও বিয়ে হয়নি, মেয়ে খুঁজে পাচ্ছি না, তাই চিন্তা হচ্ছে একটু। যাই হোক, প্রতিদিন ফোন ভাই, এমনিতে সকালে বিকেলে দুবেলাই ফোন করি, ভাই চলে গেলে আর একটু বেশি করি, 3-4 বার করে, খবর নিই। বয়স হয়েছে তো, কখন কেমন থাকে। সেই মাকে ফোন করলাম, আর নীলাদিকেও ফোন করে নিলাম যে অফিসে পৌঁছেছে কিনা। অফিসে পৌঁছে একবার একবার ফোন করে যে ঠিক মতো পৌঁছে, আমি বলেছি গিয়ে একবার ফোন করবে ঠিক মতো পৌঁছেছো কি। সেই জন্য রাস্তাঘাটে জ্যাম ট্যাম থাকে তো অনেক, সেই জন্য চিন্তা লাগে, তো গিয়ে একটা ফোন করে। তা ফোন করছে না বলে আমিই করলাম, আমি ফোন করলাম, তারপরে তখন কিন্তু ফোনে পেলাম না, বলে সুইচ অফ। আর এইমাত্র নীলাদ্রি ফোন করলো, আমি বললাম যে আমি কিছুক্ষণ আগে তো ফোন করেছিলাম, তখন বলছে যে কী জানি ফোনটা আমিও করতে পারছিলাম না, আবার ডিস্টার্ব করলো, কিছু সমস্যা হয়েছিল। এই সবার সাথে কথা কথা বলে এবার আমি সকালে ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্টে কী কী করেছি দেখো। ভাত, আলু ভাজা আর ডিমের অমলেট, আর 1 পিস লঙ্কা, এই দিয়েই আজকে আমি আমার ব্রেকফাস্ট করব। কারণ আজকে অন্য কোনো কিছু ব্রেকফাস্টে অন্য কিছু করিনি, কারণ মেয়ে আজকে বললো আমি দোকান থেকে কিছু নিয়ে যাব। ও অনেকদিনও বাউলি খেতে খুব ভালোবাসে, তার বাউলি নিল দুটো আর একটা বিস্কুট নিয়ে গেল। জানি না পেট কী ভরবে, এতে পেট ভর আমার ইচ্ছে থাকে না দেওয়ার, কিন্তু ওই বায়না ধরেছে যে না আমি আজকে ওইগুলোই নিয়ে যাবো, আজকে আমি ঘরের টিফিন নেবো না। ও মাঝে মাঝে এরকম ওই বাউলি আর বিস্কুট খেতে খুব ভালোবাসে, দুটো বাউলি নিয়ে যায় আর একটা বিস্কুট নিয়ে যায়, নিয়ে স্কুলে যায় খায়। আর স্কুলে সব বন্ধুবান্ধব তো আছে, তারা সব শেয়ার করে খায়, খিদে পায় না, হয়ে যায়। কিন্তু আমার মার মন তো চিন্তা হয় একটু, যাই হোক নিল। আর বাসে ওঠার আগে আজকে স্কুলে যে তার যেই বাসে বাস স্ট্যান্ডে গেছে, গিয়ে দেখছে অন্য কোনো যারা ওঠে তারা কেউ যাচ্ছে না, তখন আমাকে বলছে আমি আজকে স্কুলে যাব না, কেউ যাচ্ছে না, এই গরমে যাব না। তা আমি একটু বকা দিয়েছি যে কালকে ওকে পাঠাবো না স্কুলে, তা কালকে যাবি না তো আজকে যা, তা একটুখানি মন মরা হয়েই গেল। তাই খারাপ লাগছে এখন, মেয়েটা গেল সারাদিনের জন্য, ম্যাক্সিমাম টাইমটাই তো ওখানে, একটু বকা দিলাম, ঠিক আছে আসলে একটু আবার আদর করে দেবো। যাই হোক, আমার আজকে রান্না বিশেষ কিছু করিনি, শুধু মাছের ঝোল করেছি, উচ্ছে ভাজা করেছি আর বেগুন ভাজা, পটল ভাজা, ব্যাস আর কিছু করিনি। আর রাতে যা রাত্রে করবো, সেই জন্য তাড়াতাড়ি পুজোটাও হয়ে গেছে, কিন্তু রান্নাঘরে বাসন মাজা হয়নি এখনও, আমি আমার ঘরের কাজ সব নিজেই করি, বাসন মাজা হয়নি। আর কালকে যে জামাকাপড়গুলো ধুয়েছিলাম, সেই জামাকাপড়গুলো এখনও পর্যন্ত স্তূপাকৃত রয়েছে, ওগুলো গোছানো হয়নি, ওই কাজগুলো আজকে আমাকে করতে হবে। আমি খেয়ে নিই, তারপরে কাজগুলো করব, খেয়ে নিই। তবে খেয়ে নিয়ে আবার আসছি। খাওয়া হয়ে গেছে, এবার ঘরের সব কাজকর্ম এবার আমাকে করতে হবে, কালকে জামাকাপড়গুলো গোছাবো, দেখো কী অবস্থা হয়ে রয়েছে। এই হলো জামা কাপড়, মেয়ের বইপত্র, চারদিকে সব যা কী অবস্থা, এগুলোকে আমার এখন ঠিক করতে হবে। চলো ঠিক করি এগুলো আগে।
দেখো আমার সিঙ্কে সব বাসন টাসন পড়ে আছে, এগুলোকে আমি এবার ধুয়ে ক্লিন করে তারপরে চারদিকে সব হয়ে রয়েছে ওগুলো সব ক্লিন করব। এখন ক্লিন করে তারপর আসছি। আমার দেখো সব বাসন টাসন ধুয়ে সব রেডি, এবার সব কাজ কমপ্লিট। এবার গিয়ে একটা জিনিস তোমাদের দেখাবো। সব কাজ শেষ, তোমাদের বললাম না একটা জিনিস তোমাদের দেখাবো, আজকে একটু রূপচর্চা করব, ঠিক আছে? স্কিন টাইটনিংয়ের জন্য আমি খুব অল্প উপকরণ, অত বেশি বেশি উপকরণ দিয়ে আমি করতে পারি না, খুব অল্প উপকরণ দিয়ে করি। নিয়েছি এই যে লেবু, আর নিয়েছি ডিমের সাদা অংশটা, এই যে ডিমের সাদা অংশটা নিয়েছি। এবার এই ডিমের সাদা অংশটার মধ্যে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেব। ব্যাস, এবার ভালো করে এটাকে মিক্স করব। ভালো করে মিক্স করছি। হয়ে গেছে, এবার আমি পুরো ফেসে লাগিয়ে দেবো হাত দিয়ে। পুরো কভার হয়ে গেছে, এবার এভাবে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট অপেক্ষা করে আবার আসছি। তখন কি বললাম তোমরা সবাই ঠিকই বুঝেছ, মুখটা টান হয়ে গেছে, 15 মিনিট রেখেছি আমি, এবার মুখটা পুরো শুকিয়ে গেছে, তখন আমি মুখটা জল দিয়ে ধুয়ে এলাম। এ দেখো ফ্রেশও লাগছে ভীষণ। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন, 2 দিনও করতে পারো অথবা 3 দিনও করতে পারো, খুব উপকার পাবে। তাহলে আজকে এতটুকুই, আবার হাজির হব কালকে তোমাদের সাথে বকবক করতে। এখনের মতো টাটা। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটিকে অবশ্যই প্রেস করো, তাহলে আমার সমস্ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা পৌঁছে যাবে তোমাদের কাছে।